ব্যাচেলার পয়েন্ট কিংবা ফ্যামিলি ক্রাইসিস নাটকের নাম শুনতেই উচ্চারিত হয় একটি নাম, পলাশ। পরিচিত হয়েছেন অনেক নামে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম কাবিলা এবং পারভেজ। সহকারী পরিচালক থেকে হয়েছেন অভিনেতা। গ্রাম্য ভাষায় কথা বলা তার অন্যতম একটি মাধ্যম, যা দ্বারা খুব দ্রুত পেয়েছে দর্শকের জনপ্রিয়তা। আজ আপনাদের সাথে কথা বলবো কাবিলা অর্থাৎ জিয়াউল হক পলাশের জীবন কাহিনী সম্পর্কে, আর পরিচয় করিয়ে দেব পলাশের অতীত এবং বর্তমান জীবনে ঘটে যাওয়া সকল রহস্যময় ও রোমাঞ্চকর তথ্যের সাথে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি অভিনেতা পলাশ ও তার নাটকীয় চরিত্রগুলো পছন্দ করে থাকেন, অবশ্যই স্টার কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তেসরা ফেব্রুয়ারি 1993 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব কালিকাপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন পলাশ। জন্ম তারিখ অনুযায়ী পলাশের বর্তমান বয়স 28 বছর। তার বর্তমান বৈবাহিক অবস্থা অবিবাহিত, রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল, আপাতত কারোর সাথে কোনো রিলেশন নাই, আপনি চাইলে ট্রাই করতে পারেন। পলাশ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। পেশায় একজন অভিনেতা ও পরিচালক, ডাকনাম পলাশ, তবে অনেকে হলাইশা, কাবিলা ও পারভেজ নামে ডেকে থাকে। ফেসবুক ফলোয়ার প্রায় 5 লক্ষেরও বেশি। এছাড়াও পলাশের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। দর্শক জনপ্রিয় অ্যাক্টর হিসাবে খুব দ্রুত পেয়েছেন ইউটিউব সিলভার বাটন, বর্তমান সাবস্ক্রাইবার প্রায় 3 লক্ষ পেরিয়ে, আর ইনস্টাগ্রামে রয়েছে প্রায় 5 লক্ষেরও বেশি ফলোয়ার, যা একজন সফল অভিনেতা এবং পরিচালক হিসাবে উৎফুল্লকর। তো আপনারা বুঝতে পারছেন পলাশ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। অনেক অসংখ্য মানুষ আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে, তাদের ভালোবাসার কথা জানিয়েছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমি আমার ফ্যামিলির প্রতি, আমার বাবা মায়ের প্রতি, আমার বোনের প্রতি। পলাশের বাবা মোহাম্মদ মুজিবুল হক মুজিব, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, এবং মা ফাতেমা আক্তার কাজল, যিনি পেশায় একজন গৃহিণী। এছাড়াও পলাশের একটি বড় বোন রয়েছে। পরিবারের সদস্য সংখ্যা মোট 4 জন। প্রথমত পারিবারিক দিক থেকে এতটা স্বাবলম্বী ছিল না পলাশের বাবা অর্থাৎ মুজিবুল হক মুজিব, লাইক একটি মিডল ক্লাস ফ্যামিলি বলতে পারেন। পলাশের ছোটবেলার জীবন কেটেছে পাড়ার বন্ধু বান্ধবদের সাথে হাসি আড্ডা ও হই হুল্লোড়ের মাধ্যমে। ছেলেটা যতটা লাজুক ঠিক ততটাই দুষ্টু টাইপের। বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে খুব পছন্দ করত, আর খেলাধুলার ব্যাপারে কোনো জবাবই নাই পলাশের। যদিও পলাশ সব খেলায় ছিল পারদর্শী, তার মধ্যে অন্যতম ও সবচেয়ে পছন্দের খেলা ছিল ফুটবল। পলাশের বয়স যখন প্রায় 6 থেকে 7 বছর, ঠিক তখনই ভর্তি করানো হয় স্থানীয় প্রাইমারি স্কুলে, এবং সেখান থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর ঢাকার নাখালপাড়ায় স্থানান্তরিত হয় পলাশের পরিবার। যেহেতু পলাশ ঢাকায় নতুন, সে প্রেক্ষিতে তেমন ভালোভাবে এলাকার ছেলেপেলেদের সাথে মেশা হতো না। তারপর পলাশের বাবা পলাশকে ভর্তি করে দেন ঢাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। হাই স্কুলে পড়াশোনা করার মাধ্যমে পরিচিত হন এলাকার স্থানীয় বন্ধু বান্ধবদের সাথে। যেহেতু পলাশ ছোটবেলা থেকে হয়হুল্লোড় টাইপের ছেলে, সেই প্রেক্ষিতে খুব তাড়াতাড়ি বন্ধুত্বের সংখ্যা বাড়িয়ে ফেলে পলাশ, আর ধীরে ধীরে লেখাপড়ায় অনেকটাই অমনোযোগী হয়ে পড়ে। তবে ঠাট্টা মস্কারায় পলাশ ছিল সবার মধ্যে নাম্বার 1, যার ফলে 2009 সালে এসএসসি পরীক্ষায় ফেল করে বসে এবং পরিবারের কাছ থেকে অনেক গালমন্দ আচরণও সহ্য করতে হয়েছে। কিন্তু পলাশের আম্মুর সহানুভবতা ও শাসনের ফলে পরবর্তী বছরে অর্থাৎ 2010 সালে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাস করেন জিয়াউল হক পলাশ। পরবর্তীতে একই প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট করার জন্য ভর্তি হন এবং ধারাক্রমে পড়াশোনা চালাতে থাকে। যেহেতু নাকালপাড়া এলাকায় নাটক এবং সিনেমার শুটিং বেশি হয়ে থাকে, তার সূত্রায়নে পলাশ প্রায় শুটিং দেখতে যেত। মূলত সেখান থেকে পলাশের মনে বাসা বাঁধে ডিরেক্টর হওয়ার স্বপ্ন। যেখানে শুটিং চলত সেখানেই ছুটে যেত সে। ডিরেক্টর হওয়ার স্বপ্ন পূরণ করতে ফ্যামিলির অগোচরে ছুটে বেড়াতো বিভিন্ন শুটিং স্পটে। এছাড়াও পড়াশোনার পাশাপাশি প্রেমে মগ্ন হয়ে পড়ে পলাশ। একজন অন্যজনকে কথাও দিয়েছিল ভবিষ্যৎ গড়বে একসাথে, পলাশ হবে ইঞ্জিনিয়ার আর স্বপ্নের রানী হবে ডাক্তার। কিন্তু কেউ কারো কথা রাখতে পারেনি। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। পলাশের ডিরেক্টর হওয়ার স্বপ্ন দিন দিন বৃদ্ধি পেতে থাকে, আর অন্যদিকে স্বপ্নের রানী চলে গেল অন্যজনের ঘরে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ফের ইয়ার লস, 1 বছর আবারও গ্যাপ। পরবর্তীতে 2013 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন পলাশ।
পলাশের আম্মু এবং দেশের জনপ্রিয় নাট্য পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকের আম্মু ছিল ঘনিষ্ঠ বান্ধবী, যার ফলে প্রথমত মোস্তফা সারোয়ার ফারুকের নাট্যদলে সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন পলাশ। এর পাশাপাশি ভর্তি হয়েছেন সরকারি তিতুমির কলেজে, সাবজেক্টও নিয়েছেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। একদিকে নাটক নির্মাণ, অন্যদিকে ইউনিভার্সিটি পড়াশোনা, এভাবেই কাটছিল দিনকাল। পরবর্তীতে 2017 সালে গ্রাজুয়েশন শেষ করেন পলাশ, অর্থাৎ কাবিলা। এরই মধ্যে সহকারী পরিচালক হিসাবে ডিরেকশন দিয়েছেন বিভিন্ন নাটক এবং টিভিসিতে। পলাশের প্রথম পরিচালিত নাটক ছিল ফ্রেন্ড উইথ বেনিফিট। মোস্তফা সারোয়ার ফারুকের সাথে 2 বছর সহকারী পরিচালক হিসাবে কাজ করার পর পুনরায় যোগ দিয়েছেন পরিচালক ইস্তিয়াক আহমেদ রুমেলের সঙ্গে এবং 3 বছর কাজ করেছেন তার সাথে। শিখেছেন চিত্র জগতে সকল খুঁটিনাটি বিষয়, খুব তাড়াতাড়ি হয়ে উঠেছেন একজন অভিজ্ঞ নির্মাতা। এরই মধ্যে পলাশ নজরে আসেন জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরফিন ওমির। একজন অভিজ্ঞ নির্মাতা হিসাবে পরিচিতি পেতে শুরু করেন পলাশ। ইতোমধ্যে সহকারী পরিচালক হিসাবে বেশ কিছু নাটকে ডিরেকশন দিয়েছেন, যা ছিল পলাশের জনপ্রিয়তার আরেকটি ধাপ। ডিরেকশন দিয়েছেন এক্স বয়ফ্রেন্ড নাটকের মতো আরো কিছু সুপারহিট নাটকে। এর মধ্যে আচমকা বেটে বলে ম্যাচ করে শুরু করলেন অভিনয়। যদিও পলাশের অভিনয় করার কখনো কোনো ইচ্ছেই ছিল না, তারপরও বনে গেলেন টেটু 3 ও জার্নি বাই লঞ্চ নাটকের ছোট চরিত্রের অভিনেতা। পলাশ প্রথমত অনেকটাই নার্ভাস ছিলেন অভিনয় নিয়ে, কিন্তু তার নাটক পরিচালনার অভিজ্ঞতা থেকে মনোবল পেয়ে দৃশ্যমান হয়ে ওঠেন অন স্ক্রিনে এবং নিজের সেরাটা দিয়ে নেমে পড়েন অভিনয় জগতে। প্রথম 2টি নাটকের মাধ্যমে মোটামুটি ভাবে আলোচনায় আসেন পলাশ। জনপ্রিয়তা দিন দিন পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ছোট চরিত্র থেকে উঠে আসেন বড় চরিত্রে। পরিচালক কাজল আরফিন ওমির পরিচালিত নাটকের বিশেষ বিশেষ অংশে অভিনয় করতে শুরু করেন পলাশ। অভিনয় করতে থাকেন আফরান নিশুর মতো সেরা অভিনেতাদের সঙ্গে। ইতিমধ্যে অভিনয় করেছেন বেশ কিছু শর্ট নাটকে, যেমন এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, মি অ্যান্ড ইউ, হ্যালো বেবি, ইনকমপ্লিট, মোটোফোন, একটি সন্দেহের গল্প ছাড়াও আরো অনেক নাটকে। এছাড়াও যোগ দিয়েছেন সুপারহিট কয়েকটি ধারাবাহিক নাটকে। তার মধ্যে সর্ব আলোচিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাটক ব্যাচেলর পয়েন্ট ও ফ্যামিলি ক্রাইসিস। এই 2টি নাটকে মূলত পাল্টে দিয়েছে পলাশের আসল পরিচয়, কখনো কাবিলা আবার কখনো পারভেজ। বাসার গতানুগতিক চরিত্র এমন ভাবে প্রেজেন্ট করেছে যা পলাশের জায়গায় অন্যান্য অভিনেতাদের জন্য ভীতিকর, যেমন তার অভিনয় ঠিক তেমনি তার শব্দবোমা। মানে বাচ্চু ডরা এলাকা ছাড়ি দিও, আমরা এই এলাকা আছে, আমরা এই এলাকা রইম, বাচ্চুরা বরঞ্চ এলাকা তুমি ভাগাই দিও, বুঝছো? মূলত তার চাপাবাজি, ভাষার প্রয়োগ ও অসাধারণ অভিনয় করে দর্শক মহলে উচ্চস্থানে জায়গা করে নিয়েছেন পলাশ। ব্যাচেলর পয়েন্ট নাটকের কাবিলা চরিত্র এবং ফ্যামিলি ক্রাইসিস নাটকের পারভেজ চরিত্র, যা নিয়ে হইচই করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যে ফ্যান ফলোয়ারদের সংখ্যা অগণিত হারে বৃদ্ধি পাচ্ছে, তো বুঝতেই পারছেন ভবিষ্যতে কি হতে যাচ্ছেন পলাশ। বর্তমানে কথা উঠেছে বড় পর্দায় পলাশ কি আসবে নাকি আসবে না। সে প্রশ্নের উত্তরে পলাশ বলেন, আপনাকে কি কোনোদিন বাংলা সিনেমাতে দেখতে পাবো? অবশ্যই পারবা, সামনে হয়তো বা কোনো না কোনো সিনেমায়, কোনো না কোনো ফিল্মে অবশ্যই আমাকে দেখতে পাবো, অপেক্ষা করতে হবে বেশ কিছুদিনের জন্য। এখনো পর্যন্ত পলাশ প্রতিটি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় 50 থেকে 60 হাজার টাকা। সহকারী পরিচালক ও ইউটিউবিং সহ সর্বসাকল্যে পলাশের প্রতি মাসের ইনকাম প্রায় 1,20,000 থেকে 1,40,000 টাকা। বর্তমানে নোয়াখালীতে একটি বাড়ি ও ঢাকায় 2টি বাড়ি ছাড়াও চলাচলের জন্য নিজস্ব একটি প্রাইভেট কার রয়েছে। সাম্প্রতিককালে নানাবিধ ধারাবাহিক নাটক ও শর্ট ফিল্মে অভিনয় করছেন এই তরুণ অভিনেতা। এছাড়াও ডিরেকশন দিচ্ছেন জনপ্রিয় বহুল নাটকে, যা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন তথ্য আর নতুন কোনো সেলিব্রিটিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ভুল করে একটি ঘুষি মারবেন। নেক্সট ভিডিওতে আপনি কোন সেলিব্রিটি সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।